আজকে আমরা শুরু করবো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দিয়ে। আমরা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের নাম শুনছি না? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টা, দুইটা হচ্ছে তোমার সেমি এসেনশিয়াল বা কোথাও কোথাও বলা হয় 9টা এসেনশিয়াল, একটা একটা হচ্ছে তোমার সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক এই টার্মগুলো ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রেও আছে, এসেনশিয়াল এবং কন্ডিশনাল এসেনশিয়াল। কন্ডিশনাল এসেনশিয়াল, এখানে সেমি এসেনশিয়াল না বলে কন্ডিশন, মানে বেসিক কিছু কন্ডিশনে বা বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা বিশেষ কোনো রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে তারাও এসেনশিয়াল হয়। তাহলে এসেনশিয়াল মানে সিম্পল বিষয়, যে নিউট্রিয়েন্ট গুলা আমাদের বডি সিনথেসিস করতে পারে না অথচ আমাদের শরীরের জন্য দরকার সেইগুলোকে বলা হয় এসেনশিয়াল। সেটা যদি অ্যামিনো অ্যাসিড হয় তাহলে অ্যামিনো অ্যাসিড এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যদি সেটা ফ্যাটি অ্যাসিড হয় তাহলে সেটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। বেসিক ডিফারেন্স হচ্ছে এটা, বা বেসিক সংজ্ঞাটা হচ্ছে এটা, মানে যে নিউট্রিয়েন্ট গুলা আমাদের বডি সিনথেসিস করতে পারে না সেটা আমাদেরকে ফুডের মাধ্যমে নিতে হয় আমাদের বডিতে। সো যে নিউট্রিয়েন্ট গুলো আমরা ফুডের মাধ্যমে নিচ্ছি আমাদের বডি সিনথেসিস করে না, সেই নিউট্রিয়েন্ট গুলোকেই এসেনশিয়াল তোমার ফ্যাট নিউট্রিয়েন্ট বলে। সেটা অ্যামিনো অ্যাসিড যদি হয় তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, যদি ফ্যাটি অ্যাসিড হয় তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। সংজ্ঞা দুইজনের ক্ষেত্রেই সেম, ঠিক আছে? তাহলে এখানে ফ্যাটি অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ছিল 8টা এসেনশিয়াল, 2টা সেমি এসেনশিয়াল, কিন্তু ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে মেইনলি এসেনশিয়াল বলা হয়েছে 2টা ফ্যাটি অ্যাসিডকে। একটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড, আলফা লিনোলেনিক, গতদিনও বলছি আমি যে এদের উচ্চারণে কিন্তু পার্থক্য আছে বানানে, আলফা লিনোলেনিক, হ্যাঁ আলফা লিনোলেনিক অ্যাসিড আর লিনোলেইক অ্যাসিড, লেইক আর লেনিক দুইটার মধ্যে পার্থক্য। যখন আলফা লিনোলেনিক হবে তখন এটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, কিন্তু এটা যদি গামা লিনোলেনিক অ্যাসিড হতো তাহলে এটা হতো ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড। এই এই বিষয়গুলো অনেক সময় গোলায় যায় মনে করতে গেলে, সো এগুলো একটু ক্লিয়ার হয়ে পড়বা, ঠিক আছে, আলাদা আলাদা ভাবে মুখস্থ করবা। তাহলে আলফা লিনোলেইক অ্যাসিড হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড হচ্ছে তোমার ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর লিনোলেইক অ্যাসিড। এই যে দুইটা ফ্যাটি অ্যাসিড, এই দুইটা ফ্যাটি অ্যাসিড হচ্ছে মেইনলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এরপরে দেখো আরো কিছু ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এর মধ্যে আমরা কিন্তু আরো কিছু ফ্যাটি অ্যাসিড দেখছি, ঠিক আছে, সেইগুলো হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল, ঠিক আছে। তার ভেতরে দেখো উদাহরণ দিছে ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড ডিএইচএ যাকে বলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এন্ড গামা লিনোলেনিক অ্যাসিড, এটা একটা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, এই হচ্ছে এসেনশিয়াল তোমার ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা এবং দুইটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের তোমার নাম এবং কন্ডিশনাল দুইটা তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কারো কোনো প্রবলেম থাকলে জিজ্ঞেস কর। না স্যার, কন্ডিশনালটাও সেম বলতে এখানে বিভিন্ন প্রেক্ষিতে এটা আমাদের এসেনশিয়াল হয়, যেমন ডেভেলপমেন্ট বা কোনো ডিজিজ কন্ডিশনে যদি রিকোয়ারমেন্ট হয় আমাদের বডির, যেটা আমাদের বডি ফুলফিল করতে পারতেছে না, অবশ্যই সেটা আমাদের কি করতে হবে, ফুডের থেকে নিতে হবে, ঠিক আছে, এক্সট্রা আকারে নিতে হবে ফুডের থেকে, তখন এটা কন্ডিশনালি এসেনশিয়াল হয়ে যায়। তারা কারা? ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড এন্ড গামা লিনোলেইক অ্যাসিড, লিনোলে, জি স্যার, গামা লিনোলেনিক অ্যাসিড, ঠিক আছে। এরপর দেখো এদের ফাংশন, ফরমেশন অফ হেলদি হেলদি সেল মেমব্রেন। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর একটা বড় ফাংশন হচ্ছে আমাদের সেল মেমব্রেন তৈরি করে, সেল মেমব্রেন কে ভালো রাখে, তার মধ্যে প্রপার ডেভেলপমেন্ট এন্ড ফাংশন অফ দ্য ব্রেইন এন্ড নার্ভ সিস্টেম, আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং নার্ভ সিস্টেমের জন্য এটা উপকারী, যেটা আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যখন আমাদের ফাংশন করছি বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ফাংশন করছি তার ভিতরে দেখবা যে ব্রেইন ডেভেলপমেন্টের একটা অপশন আছে, ঠিক আছে, ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এদের ব্রেইন ডেভেলপমেন্টের উপরে ভূমিকা আছে অনেক, ঠিক আছে। তারপরে অ্যারাকিডোনিক অ্যাসিড, এরকম বিভিন্ন ওদের আলাদা আলাদা ফাংশন আছে, সেই ফাংশন গুলো মোটামুটি এক জায়গায় করলেই তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ফাংশন হয়ে যাবে। তার মানে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের ফাংশন যদি তুমি ভালো করে মুখস্থ করতে পারো তাহলে তোমার আরো দুইটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব। একটা হচ্ছে তোমার পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ফাংশন, যদি আসে ব্রিফলি ডিসক্রাইব দ্য ফাংশনস অফ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তাহলে তুমি ওইখান থেকে লিখতে পারবা, অথবা যদি কোশ্চেন আসে ব্রিফলি ডিসক্রাইব দ্য ফাংশনস অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তাহলেও তুমি ওইখান থেকে লিখতে পারবা,
ঠিক আছে, এই দুইটা তাহলে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের ফাংশনগুলো যদি তুমি ভালো করে মুখস্ত করতে পারো, তোমার একসাথে তিনটা কোশ্চেনের অ্যানসার তুমি দিতে পারবে। প্রপার ডেভেলপমেন্ট, ব্রেইন এবং নার্ভ সিস্টেম, প্রপার থাইরয়েড এন্ড অ্যাড্রেনাল অ্যাক্টিভিটিস, ওইখানে আমরা দেখছিলাম ওমেগা তোমার 3 ফ্যাটি অ্যাসিডের, ওইখানে দেখছিলাম যে ওরা আমাদের বিভিন্ন হরমোনাল ফাংশন নিয়ন্ত্রণ করে, যার ফলে আমাদের কি হয় তোমার মেটাবলিজম, তারপর রিপ্রোডাকশন, এরকম আরো তোমার ব্লাড প্রেশার কন্ট্রোল, বিভিন্ন ধরনের আমাদের যে জৈবিক যে প্রক্রিয়াগুলো আছে আমাদের বডির, সেটা নিয়ন্ত্রণ করছে হরমোন, সেই হরমোনের প্রোডাকশনেও তোমার এই ফ্যাটি অ্যাসিড গুলো ভূমিকা রাখে। ঠিক আছে, সো ওই হরমোন গুলো যে যে ফাংশন সেই সেই ফাংশন গুলো আবার ওই ফ্যাটি অ্যাসিড গুলোরই ফাংশন। ঠিক আছে, এরপরে দেখো যে আলাদাভাবে বলছে হরমোন, হরমোন প্রোডাকশন, রেগুলেশন অফ ব্লাড প্রেশার, লিভার ফাংশন, ইমিউন এন্ড ইনফ্লামেটরি রেসপন্স, সবগুলো হরমোন আর হরমোন রিলেটেড। ঠিক আছে, ব্লাড প্রেশার তোমার কন্ট্রোল করা, লিভার ফাংশনটাকে নিয়ন্ত্রণ করা, ইমিউন সিস্টেমকে তোমার মেইনটেইন করা, ইনফ্লামেটরি রেসপন্সেস মানে তোমার শরীরে কোনো জীবাণু প্রবেশ করলে তার এগেনিস্টে যে রেসপন্স দেয় আমাদের বডি সেটা হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্সেস। যেমন ধরো শরীরে তোমার একটা জীবাণু ঢুকলো, শরীরে টেম্পারেচার বেড়ে গেল, ঠিক আছে, আমরা বুঝলাম কি আমার শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে বা কোনো একটা জীবাণু আমার শরীরকে অ্যাটাক করছে। ঠিক আছে, এগুলোর বলে ইমিউন রেসপন্স বা ইনফ্লামেটরি রেসপন্স। ঠিক আছে, এইগুলা তারপর হচ্ছে রেগুলেশন অফ ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং রেগুলেট করে কিভাবে, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড এনকারেজ ব্লাড ক্লটিং ফরমেশন, এনকারেজ করে ব্লাড ক্লটিং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, কিন্তু ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে এইগুলো রিডিউস ব্লাড ক্লটিং, মানে আমাদের রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে ওমেগা 3, আর ওমেগা 6 হচ্ছে ব্লাড ক্লটিং করতে সহায়তা করে। এখন কথা হলো ব্লাড ক্লটিং করতে সহায়তা করে এটাও একটা উপকারী ফাংশন, কিন্তু ব্লাড ক্লটিং করতে বাধা দেয় এটা উপকারী ফাংশন হয় কিভাবে বলতে পারবা কেউ? স্যার হার্টে অনেক সময় ব্লক হয়ে যায় কোলেস্ট্রলের কারণে, ব্লাড ক্লট হয়, এই সময় যদি ওমেগা 3 বাধা না দেয় তাহলে তো স্যার মানে হার্ট স্ট্রোক হয় বা হার্ট অ্যাটাক হয়। আসলে তোমার কনসেপ্টটা কাছাকাছি, কিন্তু হার্টে আসলে রক্ত তোমার ওইভাবে জমাট বাঁধে না, হার্টে কোলেস্ট্রল, কোলেস্ট্রল আমাদের আর্টারি গুলো ব্লক করে দেয়, রক্ত কোথাও জমাট বাঁধে না। মোট কথা হচ্ছে আমাদের বডির ভেতরে যাতে রক্ত জমাট না বাঁধে এর জন্য ওমেগা 3 এর একটা ভূমিকা আছে। ব্লাডে ওমেগা 3 যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তোমার কি হবে, আমাদের বডিতে তোমার রক্ত জমাট বাঁধার মানে বডির ভেতরে তোমার ধরো কোনো ইন্টারনাল কোনো হিমোরেজ হলো, ইন্টারনাল কোনো ড্যামেজ হলো, ঠিক আছে, মানে ধরো তোমার একটা গুতা লাগলো, গুতা লেগে তোমার একটা মাসেল ড্যামেজ হলো, বা সেখানে যে ওই ভেতরে যে রক্ত জমাট বেঁধে থাকে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক অনেক সময়। ঠিক আছে, ওই ওই সিচুয়েশন ওই সিচুয়েশন গুলোকে হ্যান্ডেল করে, ধরো তুমি পড়ে গেলা, পড়ে যেয়ে তুমি আঘাত পেলা তোমার মাসেলে, ঠিক আছে, সেইখানে তোমার ইন্টারনাল তোমার হিমোরেজ হয়ে যে রক্ত জমাট বেঁধে গেল, তার মানে কি দেখা যায় যে ওই ওই রক্ত যে জমাট বেঁধে গেল এটা লং টার্মে তোমার শরীরে একটা অ্যাডভার্স ইফেক্ট আছে। ঠিক আছে, সেই জিনিসগুলো থেকে তোমার ওমেগা 3 প্রোটেক্ট করে। আর ধরো তোমার হাত কেটে গেল বা তোমার একটা অপারেশন হয়েছে, তখন ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড একটা ভূমিকা আছে কি তোমার রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। বলছে আইডিয়াল ইজ টু অ্যাচিভ এ ব্যালেন্স বিটুইন ওমেগা 3। এখন কথা হলো এই দুইটা বেশি, কোন একটা খুব বেশি হয়ে গেলেও প্রবলেম, কোন একটা খুব কম হয়ে গেলেও প্রবলেম, তাহলে কি করতে হবে, যদি আমাদের বডি নরমাল ফাংশন ঠিক রাখতে হয় তাহলে একে কি করতে হবে, ব্যালেন্স বিটুইন ওমেগা 6 এন্ড ওমেগা 3, ওমেগা 6 এবং ওমেগা 3 এর একটা ব্যালেন্স রাখতে হবে আমাদের বডিতে। না হলে কি হবে, আমার যখন কেটে যাবে তখন জমাট বাঁধবে না, আবার যখন আমার জমাট বাঁধা দরকার না তখন জমাট বেঁধে যাবে। ঠিক আছে, এই দুইটা প্রবলেম তুমি ফেস করতে পারো। ওটা ক্রুশিয়াল ফর দা ট্রান্সপোর্ট এন্ড ব্রেকডাউন অফ কোলেস্ট্রল। ঠিক আছে, এটা কোলেস্ট্রল ট্রান্সপোর্ট এবং ব্রেকডাউন এর জন্য ক্রুশিয়াল উপকারী। তারপর সাপোর্ট হেলদি স্কিন এন্ড হেয়ার, আমাদের হেলদি স্কিন এবং হেয়ারের হেয়ারের স্মুথনেস বা হেয়ার কে তোমার লং টাইম ধরে রাখার জন্য, ঠিক আছে, তোমার এই ধরনের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলোর একটা ভূমিকা আছে। আমাদের অয়েলি স্কিন যদি থাকে বা আমাদের মাথা যদি খুব ড্রাই হয়, যাদের খুশকির প্রবলেম থাকে আর কি, ড্রাই স্কিন তাদের দেখা যায় যে চুল আগে আগে পড়ে যায়, যদি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড খায়, দেখবা যে ডাক্তারের কাছে যদি চুল পড়ার প্রবলেম নিয়ে যাও একটা ওষুধ দেয়, ঠিক আছে, তার নাম হচ্ছে কড লিভার অয়েল দেয়। কেউ এরকম প্রবলেম নিয়ে গেছো কিনা, স্কিন ডিজিজ হলে দেখবা যে কড লিভার অয়েল নামে এক ধরনের তোমার ওষুধ পাওয়া যায় আর কি, ঠিক আছে, সেটা দেয়। এটা হচ্ছে মূলত এর ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে,
ঠিক আছে, চুল চুল পড়ার প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে গেলে দেখবা যে একটা কমন ওষুধ দিবে আর কি। তার মানে তোমার স্কিনকে হেলদি করতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভূমিকা আছে। তারপর হচ্ছে তোমার হেয়ারকে হেয়ারকে হেলদি করতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের তোমার ভূমিকা আছে। যেমন আমাদের যে প্রসাধনী গুলা থাকে, মেয়েরা সাধারণত যে প্রসাধনী ব্যবহার করে, এই প্রসাধনীর মধ্যে তোমার এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ফর্টিফাইড থাকে, ঠিক আছে, যাতে করে তোমার স্কিন স্কিন সুন্দর থাকে, স্কিন টোন ভালো থাকে, ঠিক আছে, স্কাল স্কিন না হয়ে যায়, এই এই ধরনের ফ্যাটি অ্যাসিড গুলো তোমার ফর্টিফাইড করা থাকে ওই ওইগুলোর ভেতরে, তোমার কসমেটিক্স গুলোর ভেতরে, ঠিক আছে। সো এই ধরনের তোমার ফাংশন আছে। তার মানে এখানে বলা হয়েছে সেল মেমব্রেনের একটা গাঠনিক উপাদান হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। তারপর হচ্ছে ব্রেইন এবং নার্ভ সিস্টেম ডেভেলপমেন্টে হেল্প করে। ওই যে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পড়ার সময় দেখছিলাম যে বাচ্চার ভ্রূণের ভ্রূণের যে আমাদের যে ফিটাস থাকে, ফিটাসে যে ব্রেন, ওই ব্রেনটা ডেভেলপমেন্টে সহযোগিতা করে, বা ইনফ্যান্ট অবস্থায় যখন ব্রেন আসলে ডেভেলপ হয়, তোমার আমার ব্রেন কিন্তু এখন আর ডেভেলপ হয় না। একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত তার বডির গ্রোথ হয় ততক্ষণ পর্যন্ত দেখা যায় তার ব্রেনেরও গ্রোথ হতে থাকে। এই যে গ্রোথটা, ব্রেন যে এক্সপ্যান্ড করা, বড় হওয়া, তোমার বডির রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্রেনের যে একটা ওয়েট বা ব্রেনের একটা আয়তন, সেই আয়তনটার জন্য তো ব্রেনকে বড় হতে হবে। এই বড় হওয়ার জন্য তোমার এই তোমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটা ভূমিকা আছে। সেগুলো হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড, এদের একটা ভূমিকা আছে। তারপর প্রপার থাইরয়েডের অ্যাড্রেনাল অ্যাক্টিভিটিস, হরমোনাল অ্যাক্টিভিটি, এই তিনটা মূলত হরমোনাল অ্যাক্টিভিটিস গুলো দেখাইছে। মানে হরমোনের মূল কাজই হচ্ছে আমাদের বডির যত ফাংশন আছে, সেটা মেটাবলিজম হতে পারে, সেটা লিভারের ফাংশন হতে পারে, ব্লাড প্রেশার কন্ট্রোল হতে পারে, ঠিক আছে, ইমিউন সিস্টেম হতে পারে, আমাদের বডি যত ফাংশন করে সকল ফাংশন গুলাই নিয়ন্ত্রণ করে হরমোনের মাধ্যমে, ঠিক আছে, সকল ফাংশন নিয়ন্ত্রণ করে হরমোনের মাধ্যমে। যদি হরমোনের যদি ইমব্যালেন্স হয় তাহলে আমাদের এই ধরনের প্রবলেম গুলো হয়, ঠিক আছে। যেমন তোমার ধরো থাইরয়েডের যদি প্রবলেম হয় তাহলে কি হয়, গলগণ্ড হয়, উত্তরবঙ্গের ওদিকে আগে খুব প্রবলেম ছিল এটা, যখন আয়োডাইজ সল্টের অভাব ছিল, এরপরে সল্ট আয়োডাইজেশন করার পরে আস্তে আস্তে এই প্রবলেমটা এখন নাই বললেই চলে। এরপরে কি হাবাগোবা হয় বাচ্চা, আয়োডিনের অভাব, মানে থাইরয়েডের প্রবলেম হলে এরপরে কি হয়, থাইরয়েড থাইরয়েডের যদি ইমব্যালেন্স হয়, থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হয়, মানুষ দেখা যাচ্ছে খাচ্ছে না কিন্তু মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু এখন কমন একটা প্রবলেম আমাদের মডার্ন সোসাইটিতে, মানে অ্যাট লিস্ট মিডল ক্লাস সোসাইটির থেকে, যারা আসলে একটু মানে কি বলবো, তোমার শাকসবজি কম খায় বা তোমার একটু মাছ মাংস মানে এই জাতীয় মানে একটু অ্যারিস্টোক্র্যাট টাইপের আর কি, তাদের ভেতরে দেখবা যে একটা পর্যায়ে যে খাওয়া দাওয়া কমায় দিছে, তারপরে দেখা যাচ্ছে সে মোটা হয়ে যাচ্ছে। এই প্রবলেম গুলো নিয়ে কিন্তু ডায়েটিশিয়ানদের কাছে প্রচুর যায় এখন লোকে, তারপরে তোমার তারপর ডক্টরদের কাছে যায়, ঠিক আছে। তোমাদেরও খুঁজলে দেখবা যে আত্মীয় স্বজনের মধ্যে দুই একজন আছে এরকম প্রবলেম, যারা তোমার খাচ্ছে না অথচ মোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে থাইরয়েডের প্রবলেম, ঠিক আছে, এটা এক ধরনের থাইরয়েড প্রবলেম। তারপরে অ্যাড্রেনালিন গ্রন্থি আছে, ঠিক আছে, অ্যাড্রেনালিন গ্রন্থি আমাদের কি করে, আমাদের ভয় ভীতি নিয়ন্ত্রণ করে। ধরো তুমি ভয় পাইলা, ভয় পাইলে যে চোখের পাতা পড়ে যাবে, ধরো তোমার সামনে কেউ তোমার চোখের দিকে একটা ঘুষি তেড়ে আসতেছে, তাই না, বা একটা জিনিস আসতেছে, তুমি কিন্তু যখনই তোমার আমার চোখ আইডেন্টিফাই করতে পারে সাথে সাথে কিন্তু চোখের পাতা পড়ে আসে, ঠিক আছে। তারপর তুমি হঠাৎ করে ভয় পাইলা, ভয় পাইলে তোমার গাল লোম খাড়া হয়ে গেল, ঠিক আছে। এই এই যে যে সিচুয়েশন গুলো, এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের অ্যাড্রেনালিন হরমোন, ঠিক আছে। তারপরে তোমার টেস্টোস্টেরন প্রোজেস্টেরন, এগুলো আমাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করে, এরকম প্রত্যেকটা কাজের জন্য। তোমার কর্টিসল আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এরকম প্রত্যেকটা হরমোনের আমাদের আলাদা আলাদা ফাংশন আছে। তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল আমি যতটুকু জানি, ইন্টারমিডিয়েটে তোমাদের জীব বিজ্ঞানে হরমোনের বিভিন্ন হরমোন, তাদের উৎপত্তি স্থল এবং তাদের ফাংশন সম্পর্কে সম্ভবত পড়া লাগছে, লাগার কথা। তারপরে এগুলো এখন আরেকটু ডিটেলস দেখে নিবা, তাহলে আরো বুঝতে পারবা বিভিন্ন হরমোনের কাজ, কারণ হরমোনের অ্যাক্টিভিটিসও নিয়ন্ত্রণ করে আমাদের আমাদের শরীরে সবকিছু নিয়ন্ত্রণ করে হচ্ছে খাবার। খাবারের থেকেই বিভিন্ন এক একটা খাবার বা এক একটা খাদ্যের উপাদান নিউট্রিয়েন্ট এক একটা কাজে আমাদের হেল্প করে। তোমার যদি বডি ফাংশন গুলো নিয়ন্ত্রণ করে যে হরমোন, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকে, তাহলে ওই হরমোনটার জন্য, ওই হরমোনটা প্রোডাকশনের জন্য কোন খাবারটা স্পেসিফিক দরকার, তুমি যখন এটা জানবা তখন দেখা যাবে যে তুমি ইজিলি ওই প্রবলেম গুলা সলভ করার জন্য তুমি খাবার সাজেস্ট করতে পারবা, তুমি ভালো ডায়েটিশিয়ান হতে পারবা। সবকিছু সব সাবজেক্টে কিন্তু একটা সাথে ইন্টার রিলেটেড,
বায়োকেমিস্ট্রির সাথে যেরকম তোমার নিউট্রিশন রিলেটেড, নিউট্রিশনের সাথে তোমার ফুড সায়েন্স বা ফুড টেকনোলজি রিলেটেড, ঠিক আছে, সেরকম তোমার ফিজিওলজি রিলেটেড, আবার তোমার বায়োকেমিস্ট্রির সাথে আবার ফিজিওলজি রিলেটেড, ঠিক আছে, যে তোমার হরমোনটা কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে এটা হচ্ছে ফিজিওলজির পার্ট, আবার এই হরমোনটা তোমার বডিতে কি কাজ করতেছে এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির পার্ট, তাহলে এই কাজ করতে গেলে এই এই কাজটা করতে গেলে তাহলে কোন নিউট্রিয়েন্ট দরকার সেটা হচ্ছে তোমার নিউট্রিশনের পার্ট, ঠিক আছে, আবার এই কাজটা করার জন্য যে তুমি নিউট্রিয়েন্টটা পাবা সেই নিউট্রিয়েন্টটা তুমি কোন খাবারের থেকে পাবা, তাহলে ওই খাবারটা অ্যাভেলেবেল করতে গেলে তোমাকে কি করতে হবে, ওই খাবারটা আরো ইম্প্রুভ করতে গেলে তোমাকে কি করতে হবে, এটা হচ্ছে ফুড সায়েন্স এর কাজ। তো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ঠিক আছে, ওই ইন্টারমিডিয়েটে বায়োকেমিস্ট্রি বায়োলজি পড়ে রেখে দিয়ে আসছো, অনেকে মনে করতে পারো আর জীবনে এটা পড়া লাগবে না, বিষয়টা কিন্তু তা না, তুমি যে কেমিস্ট্রি পড়ে আসছো, তুমি যে বায়োলজি পড়ে আসছো, তুমি যে ফিজিক্স পড়ে আসছো, ম্যাথ বাদে তোমার সবকিছুই লাগবে, ঠিক আছে, ম্যাথও লাগবে, ম্যাথ লাগবে হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ ফুড ইঞ্জিনিয়ারিং এ, তোমার কিছু ওই যে তোমার কিছু অল্প কিছু হয়তো ম্যাথ লাগতে পারে যদি সিলেবাসে থাকে আর কি, ঠিক আছে, একটা মেশিনের পারফরমেন্স তুমি কিভাবে ক্যালকুলেট করবা, তুমি একটা র মেটেরিয়াল দিলা, এত কত কেজি র মেটেরিয়াল দিলা, সেই র মেটেরিয়াল কতক্ষণের মধ্যে ড্রাই হয়ে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করে তোমার প্রোডাক্টটা ড্রাই হবে, এরকম কিছু টুকটাক ক্যালকুলেশন করা লাগে, ঠিক আছে। সো তোমার যতগুলো সাবজেক্ট তোমরা পড়ছো ইন্টারমিডিয়েট লেভেলে সবগুলোরই সাথে কিন্তু হায়ার এডুকেশনের ইন্টার রিলেশন আছে। সো ইন্টার রিলেশনটা যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তোমার জন্য পড়া খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, হরমোনের বিষয়টা দিয়ে বুঝাইলাম যে হরমোন হচ্ছে ফিজিওলজির পার্ট, সেই হরমোনের ফাংশন কিভাবে নিয়ন্ত্রণ করে এটা বায়োকেমিস্ট্রির পার্ট, আবার সেই সেই হরমোনের ফাংশন নিয়ন্ত্রণ করতে গেলে ওই নিউট্রিয়েন্ট দরকার ওই হরমোনটা প্রোডাকশনের জন্য এটা নিউট্রিশনের পার্ট, আবার ওই নিউট্রিয়েন্টটা তোমার বডিতে ঢোকাইতে গেলে যা যা করার দরকার, মাঠের থেকে একটা ফসল তুলে এনে প্রসেস করে সেটাকে কনজিউমার অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ করে কতটুকু তুমি খাবা কিভাবে খাবা সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে ফুড সায়েন্স। তো দেখো যে চারটা সাবজেক্টের একটা ইন্টার রিলেশন হয়ে গেছে এখানে, ঠিক আছে, সো সবগুলো সাবজেক্ট ইন্টার রিলেটেড, সো এইভাবেই পড়াশোনা করার চেষ্টা করতে হবে। এরপরে দেখো ব্লাড ক্লটিং যেটা বললাম ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি, ওমেগা সিক্স ব্লাড ক্লটিং কে এনকারেজ করে, ওমেগা থ্রি হচ্ছে ব্লাড ক্লটিং কে রিডিউস করে, সো এই দুইটার ব্যালেন্স থাকতে হবে বডিতে। যদি ওমেগা সিক্স বেড়ে যায় তাহলে যখন যেখানে তোমার ব্লাড ক্লটিং দরকার সেখানে দেখা যাবে যে তোমার ব্লাড ক্লটিং হচ্ছে, কিন্তু যেখানে দরকার না সেখানেও ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে, সো এই জন্য যদি ব্যালেন্স হয় তাহলে এই প্রবলেম গুলো থাকবে না। এরপর দেখো ক্রুশিয়াল ফর ট্রান্সপোর্ট এন্ড ব্রেকডাউন অফ কোলেস্ট্রল, কোলেস্ট্রল ট্রান্সপোর্ট এবং ব্রেকডাউন করার জন্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দরকার, এবং আমাদের হেয়ার স্কিন এইগুলো ঠিক রাখার জন্যও এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দরকার। এখন এখানে একটা পয়েন্ট আছে, দেখো ট্রান্সপোর্ট এন্ড ব্রেকডাউন অফ কোলেস্ট্রল, কোলেস্ট্রল তো আমাদের শরীরের জন্য খারাপ, তাহলে এইটাকে ট্রান্সপোর্ট করা আমাদের এত জরুরি কেন? স্যার কোলেস্ট্রল তো ভালো আছে খারাপও আছে, ভালো আছে কোথায় স্যার? হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর লো ডেনসিটি লিপোপ্রোটিন। হাই ডেনসিটি লিপোপ্রোটিনের মধ্যে হাই ডেনসিটি লিপোপ্রোটিন ভালো না লো ডেনসিটি লিপোপ্রোটিন ভালো? স্যার হাই ডেনসিটি ভালো, হাই ডেনসিটি ভালো। মূল কথা হচ্ছে কোলেস্ট্রলের অনেক বেনিফিশিয়াল ফাংশন আছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের ব্রেনটা গঠন হয় কোলেস্ট্রল দিয়ে। আমাদের ব্রেনের মেইন গাঠনিক উপাদান হচ্ছে কোলেস্ট্রল, ঠিক আছে। এরপরে তোমার কিছু কোলেস্ট্রল আছে যেটা আমাদের বডির যে ব্যাড কোলেস্ট্রল যেটা আছে সেটাকে সাপ্রেস করে রাখে, ঠিক আছে, আমাদের ব্যাড কোলেস্ট্রলটাকে আমাদের শরীরে ক্ষতি করতে বাধা দেয়, ঠিক আছে। এই ধরনের যে কোলেস্ট্রল গুলো আছে সেগুলো হচ্ছে এলডিএল, এলডিএল পড়াবো এর পরের সেগমেন্টে, ঠিক আছে, এলডিএল এইচডিএল। তাহলে দেখো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কি জিনিস, অ্যামিনো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেরকম সংজ্ঞা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড রয়েছে একই সংজ্ঞা, আমাদের বডি তৈরি করতে পারে না, আমাদেরকে খাবারের থেকে নিতে হয়। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ছিল 8টা, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে 2টা মেইনলি, একটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড আর একটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড। আলফা লিনোলেনিক হচ্ছে ওমেগা 3, লিনোলেইক হচ্ছে ওমেগা 6। আর এরপরে আমরা যেটা পড়ছিলাম অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা পড়ছিলাম হচ্ছে সেমি এসেনশিয়াল, এখানে তার বদলে আরেকটা টার্ম ইউজ করা হয়েছে, তার নাম হচ্ছে কন্ডিশনালি এসেনশিয়াল, মানে স্পেসিফিক কন্ডিশনের জন্য ওরা এসেনশিয়াল, নট অলওয়েজ এসেনশিয়াল, ঠিক আছে। আমাদের বডি প্রোডিউস করে বা আমাদের বডি সিনথেসিস করে, কিন্তু স্পেসিফিক কিছু সিচুয়েশন আছে যখন আমাদের বডির আরো বেশি প্রয়োজন হয়, সেটা আমাদের খাবারের থেকে নিতে হয়, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার ডোকোসাইক্লোনাইক অ্যাসিড,
যেমন দেখবো যে বিভিন্ন ফর্টিফাইড থাকে, যেমন মিল্কে ফর্টিফাইড করে, তারপর তোমার অয়েলে ফর্টিফাইড করে, ডিএইচএ যাকে বলে ডোকোসাক্সোনাইক অ্যাসিড, অ্যাড গুলো দেখবা দেখবা যে ডিএইচএ ফর্টিফাইড লেখা থাকে এখন, ঠিক আছে, অ্যাড দেয় যে ডিএইচএ ফর্টিফাইড। জি স্যার। আর একটা হচ্ছে গামা লিনোলেইক অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিনিশন এবং ফাংশন, এখানে কারো কোনো প্রবলেম থাকলে দেখো। না স্যার।